হ্যালো, আজকে আমি চলে যাচ্ছি জি বাংলার রান্নাঘরে। অবভিয়াসলি সবাই জানো জি বাংলার রান্নাঘর কি, ওখানে কি করা হয়। সব সব মেয়েদের মধ্যে এটা নিয়ে ভীষণ কৌতূহল, আর আমাদের মতো স্টুডেন্টদের যারা রান্না এতটা পায় না তাদের মধ্যে তো সবসময় কৌতূহল লেগেই থাকে, এটা রান্না করব, ওটা রান্না করব, সব কিছু রান্না করার জন্য মানে একটা মাইন্ডের মধ্যে চলতে থাকে আজ কি করব কাল করব। তো সেটার জন্য জি বাংলা আমাদের ভীষণ সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন রেসিপিগুলো শিখতে পারি। আর রোজ রোজ তোমাদের স্পেশাল ওয়ানদের মা বাবা বলো সবাইকে রোজ রোজ নতুন নতুন রেসিপি করে খাওয়াতে পারো আর তাদের মন জয় করতে পারো। তার জন্য আজকে আমি চলে যাচ্ছি জি বাংলার রান্নাঘরে। তো আমি ওখানে গিয়ে কী করেছি, কী কী করবো, ইভেন কী রান্না করব, আর জি বাংলার সেটটা দেখতে কীরকম হয় সেটা সবটাই আমার ভিডিওতে আমি দেখাবো। তো আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, আর আমি কি করে জি বাংলায় রান্নাঘরে চান্স পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা দেখতে হলে তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর কী কী নিয়ে যেতে হয়, কীভাবে অডিশন দিতে হয়, সব কিছু জানতে গেলে তো পুরোটাই দেখতেই হবে। সো চলো আমার সাথে জি বাংলার রান্নাঘর ঘুরতে। তো এখন আমি ফাইনালি বেরোচ্ছি, এখান থেকে আমার জার্নি স্টার্ট। বা মনের মধ্যে একটু তো ভয় লাগছে ফার্স্ট টাইম মানে এরকম যাচ্ছি, যদিও তার আগে আমি জি বাংলায় আরেকটা শো করেছি দিদি নাম্বার ওয়ান। তো ওটার জন্য তোমরা যদি জানতে চাও ওটা আমি কী করেছি, কীভাবে গেলাম, ওটার জন্য যদি তোমাদের কারোর কৌতূহল থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবে, আমি ওটাও সব কিছু আপলোড করার চেষ্টা করব। তার জন্য তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন দাবাতে হবে। থ্যাংক ইউ। আর চলো, হ্যাঁ আমি এখন যাচ্ছি, এই বেরোলাম রুম থেকে, চাই না কখন আসবে, খুব ভয় লাগছে কী রান্না করব, কীরম হবে বুঝতে পারছি না। তোমরা প্লিজ সাথে থেকো, একটু আমার দেখা যাক কী করতে পারি। ভয় লাগছে ফার্স্ট টাইম কুড়িপাদির সাথে এরকম যাবো, এরকম একা একা, দেখা যাক, আই হোপ সব কিছু ভালো হবে। এটা হলো ডিআরআর স্টুডিও যাওয়ার সেই রাস্তাটা যেখান থেকে তোমরা সমস্ত টোটোগুলো পেয়ে থাকবে, আর এটা হলো ডিআরআর স্টুডিও ফাইনাল ডেস্টিনেশন। তো এখানে আসার পর আমাদের এই খাবারটা দিল, খাবারটা খুবই ভালো ছিল, অনেক কিছুই ছিল তাতে, দারুণ লেগেছে। যদিও এই হলো আমার হাঙ্গর ভাই, দেখে নাও সবাই খাচ্ছে, খেয়েই যাচ্ছে। এখানে অনেকগুলো রুম আছে, এখানে একটা ড্রেসিং রুম আছে, এখানে অরিজিনাল ক্লাস ইত্যাদি ওরা ওখানে মানে মন্দিরের জিনিস, এটা হচ্ছে মানে যার রিলেটিভ আসে সবার ওখানে বসে। দেন ওটা আর একটা রুম আর আমাদের মেকআপ তো প্রথমে আসার টাইমটা তোমাকে তোমাদের কাউকেই দেখাতে পারলাম না, ওটার জন্য সরি, কারণ খুবই বিজি ছিলাম আমি, এক্সাম দিয়ে প্রচুর হ্যাকটিক শিডিউল ছিল, ওটার মধ্যে আমাকে এখানে আসতে হয়েছে। তো এখন আমার জাস্ট মেকআপটা হলো, তো তোমাদের বাকিটা দেখাবো, আর আমার সাথে যারা যারা পার্টিসিপেট করছে আমি ওদেরও দেখাবো, ঠিক আছে চলো দেখো। আমি প্রীতি, আমি এসেছি বেলঘরিয়া থেকে এবং এখানে এসে আমার দিদির সাথে আলাপ হলো। রান্নাঘর থেকে আমাকে খুব সুন্দর একটা হেয়ারস্টাইল দিল, ওরা মেকআপ হেয়ারস্টাইল দুটোই প্রোভাইড করলো, ভীষণ সুন্দরভাবে একটা দারুণ একটা লুক ক্রিয়েট করলো যেটা আমার উপর ভীষণভাবে স্যুট করেছে, এবং আমিও ভীষণ হ্যাপি ছিলাম। আর এই হলো আমাদের ড্রেসিং রুম, এখানে সব ড্রেসগুলোই মোটামুটি থাকে। আমাদের শুটিং কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর আমি কী কী গিফট পেলাম সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, আপাতত এখন বাড়ি যাওয়ার পালা। এই হলো আমার রান্নাঘর থেকে কিছু পাওয়া জিনিস, এখানে আমাকে খুব সুন্দর একটা ফ্রুট কেক দিয়েছে, দেন এখান থেকে আরেকটা চকলেট কুকিজ পেয়েছি, তারপর এখানেও একটা কেক রয়েছে, তারপর এখানে লাল বাবার আইস থেকে চাল দিয়েছে, তারপরে প্রচুর ঘি দিয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, দেন ছোটটা অনেকগুলো ঘি দিয়েছে, তারপর দাগের জম মার্গো কেয়ারের তরফ থেকে একটা ফ্লোর ক্লিনার দিয়েছে, তারপর অনেক মশলাপাতি দিল, অনেক অনেক, তোমরা জাস্ট দেখো, মিওমোর থেকে একটা কেকও দিয়েছিল, সেটা যদি আমি খেয়ে নিয়েছি, প্রচুর গিফট,
প্রচুর বিস্কিটস। থ্যাংক ইউ জি বাংলা আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ সো মাচ। আর পুরো ভিডিওটা যারা দেখেছো প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।